আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টাকে প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে জানালেন ভারতীয় পররাষ্ট্র সচিব। নির্ধারিত সময়ের চার মাস আগেই চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কালশির উড়াল সড়ক, রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র। বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আট গ্রামের কয়েকশো বসত ভিটা বিলীন হওয়ার আশঙ্কা। এবং ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ, লাভজনক হয়, আগ্রহ বাড়ছে বেকার যুবকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভূমিকম্প কবলিত তুরস্কের দক্ষিণ অঞ্চলের শহরগুলোর পথে পথে লঙ্গরখানা খুলে খাবার বিতরণ করা হচ্ছে। দুর্যোগ কবলিত তুর্কি নাগরিকদের সাথেই খাবার খাচ্ছেন বিদেশি উদ্ধারকর্মী ও সাহায্যকারীরাও। প্রতিদিন অন্তত দেড় কোটি মানুষকে এভাবে খাবার দিচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো। দুর্গত ওই এলাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। ধনী গরিব ছোট বড় সবাই এখন এক, সবারই ভরসা ত্রাণের এই খাবারেই। যদিও তুর্কি মানুষেরা বলছেন বিপদের দিনে এ হচ্ছে তাদের জন্য ভালোবাসার উপহার। দুর্ঘটনার তিন দিন পর বিধ্বস্ত দশ শহরের কয়েকটিতে শুরু হয়েছিল এমন কার্যক্রম, দিন দিন তা বেড়েই চলেছে। যেখানে যা পারতেছে, কেউ হয়তো স্যুপ নিয়ে খাবার দিচ্ছে, কেউ হলো ফাস্টফুডের মতো বিভিন্ন ধরনের খাবার রেডি করে নিয়েছে, যে সমস্ত রেস্কিউ টিম আসছে বা যারা এখানে হেল্প করতেছে তাদেরকে খাবার দিচ্ছে। প্রথম দিকে রাস্তায় রাস্তায় খোলা এসব কেন্দ্রে খাবার নিতে আসা মানুষের ভিড় তেমন না থাকলেও এখন তা বাড়ছে। এক একটি শহরে উদ্ধার কাজ করছেন হাজারো বিদেশি উদ্ধারকর্মী। বিধ্বস্ত শহরে হোটেল রেস্তোরাঁ না থাকায় তারাও তিনবেলা ফ্রি খাবার নিচ্ছেন রাস্তা থেকেই। যতক্ষণ পর্যন্ত না এখানে এখানকার মানুষজন আবার তাদের ঘরে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত এদের রেস্কিউ অপারেশন, খাবার ডিস্ট্রিবিউশন অপারেশন চলবে। তুর্কি নাগরিকরাও অনেকে ফিরছেন বিধ্বস্ত শহরে, বাড়িঘর হারিয়ে তারা অনেকেই এখন থাকছেন বিশ্ববিদ্যালয় কলেজের ডরমেটরি বা মসজিদে। সেখানে রান্নার ব্যবস্থা না থাকায় জরুরি সহায়তা কেন্দ্রের খাবারই ভরসা করতে হচ্ছে তাদের। দুর্গত শহরগুলোতে এসব ফ্রি খাবারের কেন্দ্র বেশিরভাগই খুলেছেন স্থানীয়রা। এতে যেমন ধনাঢ্য দাতারা আছেন, তেমনি আছেন বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষও। তুরস্কের ভূমিকম্প দুর্গত বিভিন্ন শহরে এভাবে লঙ্গরখানা খুলে খাবার বিতরণ করা হচ্ছে। এই খাবার দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার কর্মীরা, স্থানীয়রাও। বিভিন্ন দেশ থেকে যারা এখানে উদ্ধারকর্মী এসেছেন তাদের পাশাপাশি স্থানীয়দের জন্যও বরাদ্দ রয়েছে এই খাবার। আর তাদের উপযোগী করে হানি, ভাত, বিভিন্ন রকমের নাস্তা কিংবা যে দেশ যে খাবারে অভ্যস্ত সেরকম খাবারও দেওয়া হচ্ছে শহরের বিভিন্ন কেন্দ্রে এরকমের লঙ্গরখানা খুলে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, আদিয়ামান, তুরস্ক। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হয়, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ডেরেক শোলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চায় না। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোনো রাজনৈতিক দলের ভিত্তি নেই বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির সফররত পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। গণভবনে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি সহ উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে ভারত। এ সময় ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন আগামীতে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরালো হবে। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া G20 সম্মেলনের 18তম আসরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান ভারতীয় পররাষ্ট্র সচিব। আমন্ত্রণ গ্রহণ করে জোটের বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
নির্ধারিত সময়ের চার মাস আগে উদ্বোধনের জন্য প্রস্তুত কালশি মোড়ে নির্মিত নতুন উড়াল সড়ক। 19 ফেব্রুয়ারি ফ্লাইওভারটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। কালশি মোড় ফ্লাইওভারটি ব্যবহার করে মিরপুর থেকে উত্তরা বনানী এয়ারপোর্ট সড়ক যেতে পারবেন নগরবাসী। হুমায়ুন কবিরের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নজিবুর রহমান। রাজধানীর মিরপুর এলাকা জুড়ে বাড়ছে ঘনবসতি, সেই সাথে বাড়ছে যানবাহনের চাপ। দিনে 50,000-এরও বেশি যানবাহন চলাচল করে এ পথে। মেট্রো রেলের পর মিরপুর অঞ্চলে প্রায় 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন আরেকটি যাত্রাপথ চালু হচ্ছে চলতি মাসেই। মিরপুর থেকে বিমানবন্দর সড়কের যোগাযোগ নির্বিঘ্ন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় 1,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারিতেই প্রস্তুত উড়াল সড়ক ও তার আশপাশ। শেষ মুহূর্তে সৌন্দর্য বর্ধন আর নামফলক বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। ফ্লাইওভারের নিচের অংশের সড়কেও চলছে যাত্রী ছাউনি ও বাস বে নির্মাণ কাজ। নতুন এ উড়াল সড়কে লেন করা হয়েছে দুটি। মিরপুর ইসিবি চত্বর হয়ে এক অংশ নামবে মিরপুর 12 নম্বর, আরেকটি মিরপুর ডিওএইচএস পর্যন্ত। স্প্যান বসানো হয়েছে 68টি। এমন প্রকল্প চালু হতে যাওয়ায় নগরবাসীর ভোগান্তি কমে আসবে বলে জানান উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে এসে উনি বলেছেন উনি একটা জনসভা করবেন এই এবং কালশি ফ্লাইওভার যেটা আছে এটা উদ্বোধন করবে। এটির মাধ্যমে কালশির এবং মিরপুরের যেই যানজট ছিল সেটি ইনশাল্লাহ ওই এলাকাবাসীর জন্য কিন্তু একটি বড় পুরস্কার হবে। কালশি মোড়ে নির্মিত ফ্লাইওভারের কারণে সাময়িক স্বস্তি মিললেও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকার সীমাবদ্ধতার কথা চিন্তা করে সবসময় আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে। কি করণীয় এটা আমার মনে হওয়ার কথা কাজটা না করে যারা যারা সফল হয়েছে সেই পথে যদি আমি হাঁটি স্মার্ট হয়ে যাব আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরই জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে নতুন এই পথটি। মিরপুরের সাথে রাজধানীর উত্তরা বাড্ডা বনানী যোগাযোগের অন্যতম সংযোগ এলাকা এই কালশি। সাম্প্রতিক সময়ে এখানে যানবাহনের চাপও বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে মিরপুর ইসিবি চত্বর, ডিওএইচএস এবং কালশি এলাকা জুড়ে নির্মিত ঢাকার সপ্তম উড়াল সড়ক নিয়ে ইতিবাচক বিশেষজ্ঞরা। তারা বলছেন ভবিষ্যৎ বিবেচনায় এমন প্রকল্প নগরবাসীর জন্য আশীর্বাদ। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। অভিযোগ রয়েছে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় বসত বাড়ির তীর ঘেঁষে ড্রেজার দিয়ে একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করছে। এই অবস্থা চলতে থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ 8 গ্রামের 100 বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। বেশ কয়েকজন প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে শাহজাদপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। সরজমিনে গিয়ে দেখা যায় বিনটিয়া, মাজজান, মৌয়াখোলা, শ্রীফলতলা, কৌজুরি ও বেরার মোহনগঞ্জে যমুনা নদী তীর ঘেঁষে 10 থেকে 12টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত উত্তোলন করা হচ্ছে বালু। এভাবে বালু উত্তোলনের কারণে এরই মধ্যে শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারপরও থামছে না বালু উত্তোলন। এ অবস্থা চলতে থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ 8 গ্রামের 100 বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। দেখেন ভালো করে ওই দিকে আমার বাড়ি, ওই দিকে আমার ঘর, এখনো গাছ নদীর ভিতরে আছে কিছু। বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি অত্যন্ত ঝুঁকির সম্মুখীন। গালা ইউনিয়নের ঘরে মানুষ আজ মানববন্ধন করছে বাঁচার তাগিদে। বালু উত্তোলনের বিষয়ে কিছুই জানেন না অভিযুক্ত সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। ষড়যন্ত্র করে আমার সম্পর্কে অপবাদ মানে কুৎসা রচনা করে তারা মনে করছে একটা তাদের বিজয় হবে। স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে প্রশাসন। সরকার ঘোষিত বালুমহল শাহজাদপুর উপজেলায় নেই। অভিযান চালনা মোবাইল গ্রুপ পরিচালনার পরেই অনেকে এরপর আবার শুরু করে। নদী পাড়ের মানুষদের সুরক্ষায় দ্রুত বালু উত্তোলন বন্ধ করা হবে এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। এ ফুলের বীজ থেকে পাওয়া তেল ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক সহ
অধিক পুষ্টিগুণ সম্পন্ন হয়, এর চাহিদা যেমন বেশি, ফলে চাষও লাভজনক। সূর্যমুখী চাষে অর্থ লাভের পাশাপাশি বাড়ছে জেলার সৌন্দর্য, যা আস্বাদনের প্রতিদিনই ভিড় করছেন সৌন্দর্যপ্রেমীরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইফা। বিস্তীর্ণ মাঠ জুড়ে হাসছে সূর্যমুখী, দূর থেকে মনে হয় যেন হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এ দৃশ্য ফরিদপুরের বিএডিসি খামারের। বাংলাদেশের আবহাওয়া, পানি ও মাটি সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগী, ফলে দেশের অন্যান্য জেলার মতো ফরিদপুরেও ক্রমেই বাড়ছে এ ফুলের চাষ। বিভিন্ন রোগ প্রতিরোধী, কোলেস্টেরল মুক্ত ও অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুলের চাষে খরচও কম, ফলে অধিক লাভ হওয়ায় খুশি চাষিরা। এবছর উচ্চ ফলনশীল বাড়ি দুই ও তিন জাতের সূর্যমুখী ফুলের চাষ করছেন তারা। সূর্যমুখী তেলের চাহিদা থাকায় এ ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় বেকার যুবকরা। বাংলাদেশে বর্তমান সূর্যমুখী তেলের অনেক দাম, যে কারণে আমি নিজে আশাবাদী যে সামনে বছরে সূর্যমুখী চাষ আমি নিজে করব। সূর্যমুখীর তেল অনেক উপকারী, এর দামও বেশি, তো আগামী দিনে এখান থেকে বিজনেস আমি নিজেই চাষ করতে চাই। তেলের চাহিদা বিবেচনায় সূর্যমুখী ফুলের আবাদ বাড়ানো হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। সূর্যমুখী তেল মানব দেহের জন্য অনেক উপকারী। এই তেলকে আমরা জনপ্রিয়তা করার জন্য বিএডিসির খামারে 2 একর জমিতে চাষাবাদ করে আসছি। এই খামারে উৎপাদিত বীজ থেকে আমরা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। ফরিদপুরে সূর্যমুখী ফুলের চাষ কৃষকের হাসির পাশাপাশি বাড়িয়েছে জেলার সৌন্দর্য। আর প্রকৃতির সেই অপরূপ দৃশ্য উপভোগে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। এখানে ফ্রেন্ডদের সাথে এসেছি, খুবই মনোমুগ্ধ একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। সূর্যমুখী বাগানের এই মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সবাইকে আনন্দমুখর করে তুলছে। ফরিদপুর জেলায় এবছর 5 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 10 মেট্রিক টন বীজ উৎপাদিত হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উৎসবমুখের পরিবেশে বগুড়ার গাবতলিতে শুরু হয়েছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা। এলাকার ঐতিহ্য অনুযায়ী শ্বশুর বাড়িতে জামাই দাওয়াত খেতে যাবেন মেলা থেকে মাছ কিনে। তাই মেলা শুরুর আগের রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ব্যবসায়ীরা বড় বড় মাছের পসরা নিয়ে দোকান সাজান। এবারও বড় বড় রুই, কাতলা, বোয়াল, চিতল, মৃগেল, গ্লাস কার্প সহ বিভিন্ন মাছ উঠেছে মেলায়। মেলায় এবার এক মন ওজনে বিশাল একটি মিনার কাপ মাছের দাম চাওয়া হচ্ছে 60,000 টাকা। এছাড়াও মেলায় রয়েছে হরেক রকমের মিষ্টি সহ অন্যান্য খাবারের দোকান, মেয়েদের প্রসাধনী সামগ্রী, সার্কাস, নাগরদোলা সহ শিশুদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর পসরা। মূলত এই মেলা একদিনের হলেও চলে 3 দিন পর্যন্ত। পরে 2 দিন মেলার নাম হয়ে যায় বউ মেলা। এ সময় কেনাকাটা করেন এলাকার নারীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। মতুয়াদের ধর্মগুরু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে নিউ ইয়র্কে দ্বিতীয় দিনের মতো সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশি মতুয়ারা। স্থানীয় সময় বুধবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনের ভারত কনসুলেট অফিসের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ। হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের আয়োজনে প্রতিবাদ সমাবেশের শুরুতেই নেতৃবৃন্দ নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়ালের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় রামদাস ঘরামি, অনুকূল অধিকারী, অরবিন্দ বিশ্বাস গোস্বামী, সুনীল সিনহা উপস্থিত ছিলেন। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। ইস্পাহানি বিপিএলে শিরোপাল জয়ের লড়াইয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই আবারও ট্রফিটা নিজেদের ঘরে রাখতে চায় কুমিল্লা। অন্যদিকে প্রথমবার শিরোপা ঘরে তুলতে মরিয়া সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 শুরু হবে ম্যাচটি। মমিনুর রিপনের রিপোর্ট। অনেক সমালোচনা মাথায় নিয়ে শুরু হওয়া বিপিএলের এবারের আসরের পর্দা নামবে বৃহস্পতিবার। ফাইনালের আগে ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। আয়োজনে ভিন্নতা আনতে দুই দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয় মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপোতে। সেখানেই ট্রফির সাথে ছবি তোলেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। তবে ফাইনালের আগে আত্মবিশ্বাসের পাল্লাটা ভারী হয়ে ঝুলছে কুমিল্লার দিকেই।
টানা তিন পরাজয় দিয়ে প্রতিযোগিতা শুরু করা ইমরুল কায়েসের দল কি দারুণভাবেই না ঘুরে দাঁড়িয়েছে। পরের টানা দশ ম্যাচ জিতে ফাইনালে এখন বর্তমান চ্যাম্পিয়নরা। তাই তো শিরোপার লড়াইয়ের আগে বেশ আত্মবিশ্বাসী তিনবারের শিরোপা জয়ীরা। অনেক হার্ডওয়ার্ক করেছে এবং সবাই চেয়েছে যে আমরা ফাইনাল খেলবো অ্যাটলিস্ট। সো ফাইনালি আমরা আসতে পেরেছি এবং আশা করি আমরা সেম ওয়েতে সেমভাবে আগাবো। আমরা নট অনলি ফাইনাল খেলা, একটা টুটা কালকের একটা ম্যাচের মধ্যে প্ল্যান করে আমরা ম্যাচ খেলবো এবং যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। অন্যদিকে বিপিএলের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত সহজ স্বীকারোক্তি দিলেন, মাশরাফি নেতৃত্ব দিচ্ছেন বলেই ফাইনালে সিলেট। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেতে চায় তারা। ক্যাপ্টেন হিসেবে মাশরাফি সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করেন, খারাপ সময়ে ভালো সময়ে সবসময় প্লেয়ারদের পাশে থাকেন। সো খুব ভালো একটা এনভায়রনমেন্ট যে টিম হিসেবে আমাদের অনেক ভালো লাগবে, যে টিমটা কখনোই ফাইনাল খেলতে পারে নাই বা কাপ জিততে পারে না, ওই টিমটারে যদি আমরা একটা শিরোপা দিতে পারি অবশ্যই এটা আমাদের জন্য অনেক একটা ভালো লাগার বিষয় হবে। ফাইনালে উঠে কখনো হারেনি কুমিল্লা, তাদের সামনে এবার সেই অপরাজয়ের রেকর্ড ধরে রাখার প্রত্যয়। অধিনায়ক মাশরাফিও চারবারের ফাইনালে কখনোই হারেননি, এবার সিলেটের হয়ে পঞ্চমবার সোনালি ট্রফিটা ছোঁয়ার প্রত্যাশা তার। তবে শেষ হাসিটা কার মুখে লেগে থাকবে তা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ইংলিশ জায়ান্ট চেলসিকে 100 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের প্রথম লেগে এগিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড। গোল শূন্য প্রথমার্ধের পর একমাত্র গোলটি করেন করিম আদেইয়েমি। অন্য ম্যাচে ক্লাব ব্রাগাকে 2-0 ব্যবধানে হারিয়েছে পর্তুগিজ দল বেনফিকা। পরাগার মানের রিপোর্ট। সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। প্রিমিয়ার লিগে 10 নম্বরে থাকা এই দলটি শিরোপা লড়াই থেকে এখন অনেক দূরে, লিগ কাপ থেকে আগেই নিয়েছে বিদায়, চ্যাম্পিয়ন্স লিগই আশার সুলতে হয়ে জ্বলছিল তাদের সামনে। বরুশিয়া ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল গ্রাহাম পটারের দলের, কিন্তু খেলার 31 মিনিটে জো ফেলিক্স যে শটটি নেন তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে, আর 38 মিনিটে কাই হাবার্টের শট ক্রস পিসে লেগে প্রতিহত হলে গোল বঞ্চিত হয় ইংলিশ জায়ান্টরা। তবে ডর্টমুন্ডের সীমানায় আক্রমণের কমতি ছিল না তাদের, ফরোয়ার্ডরা ব্যর্থ হয়, গোল পাওয়া হয়নি অল ব্লুদের। খেলার 63 মিনিটে উল্টো গোল হজম করে চেলসি। তরুণ জার্মান ফরোয়ার্ড করিম আদিয়েমি দারুণ এক গোলে এগিয়ে দেন ডর্টমুন্ডকে। শেষ পর্যন্ত এই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। 10 ম্যাচ পর কোন ইংলিশ দলের বিপক্ষে জয় পেল ডর্টমুন্ড। আগামী 7 মার্চ শেষ 16-তে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে চেলসি ডর্টমুন্ড। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রাগাকে 2-0 ব্যবধানে হারিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। গোল শূন্য প্রথমার্ধের পর খেলার 51 মিনিটে বেনফিকাকে স্পট কিকে এগিয়ে দেন জোয়াও মারিও। 88 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড নেরেস। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টাকে প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে জানালেন ভারতীয় পররাষ্ট্র সচিব। নির্ধারিত সময়ের 4 মাস আগে চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কালশীর উড়াল সড়ক, রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ 8 গ্রামের 100 বসত ভিটা বিলীন হওয়ার আশঙ্কা। এবং ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ, লাভজনক হয় আগ্রহ বাড়ছে বেকার যুবকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।